রাজধানী শহর কপালে এইবার আমফুয়ে আমফুয়ে এবার সংখ্যালঘুর নিরাপত্তার বাবে প্রতিবাদ সাব্যস্ত করেছে। দিল্লির যন্তর মন্তরের সম্মুখত বিভিন্ন প্রতিবাদী স্লোগানে উত্তাল পরিবেশের সৃষ্টি করলে আমফুয়ে। আর আমফুয়ে দশটাক দাবি উত্থাপন করেছে, সংখ্যালঘুক নিরাপত্তা দিয়ার বাবে দশটাক দাবি উত্থাপন করে আজি দিল্লির যন্তর মন্তরের সম্মুখত দুঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে। উত্তপ্ত হয়ে পড়েছে রাজধানী দিল্লি। রাজধানী দিল্লিত কেইবাটাও দাবিরে আমফুয়ে এবার কপালে, কেইবাটাও দাবিরে সংখ্যালঘু নিরাপত্তা বিচারি দিল্লি কপোয়া দেখিলে পোৱা গল আমফুয়ে। আর আমফুয়ে আসলে অসমের জ্বলন্ত সমস্যা সমূহ সমাধান করার দাবি দেশের রাজধানী দিল্লির যন্ত্র মন্ত্র প্রতিবাদ করেছে। আর কি আসলে সেই দাবি কেটে আমি সবিশেষ এই মুহূর্তে আনবলে চেষ্টা করছো। কেইবাটাও দাবি লো যেহেতু আজি অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছে আমফুয়ে। তারা এক নম্বর দাবিটি হচ্ছে বানপানীর সমস্যা রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করব লাগে। বান আর বরা খহনিয়া ক্ষতিগ্রস্ত লোকসকলের বাবে বিশেষ অর্থনৈতিক প্যাকেজ অনুদান করব লাগে। সংখ্যালঘুর উপর রাজ্যের পৃষ্ঠপোষকতা চলা অত্যাচার বন্ধ করব লাগে। ভূমিহীন নাগরিকক হোমস্টেডের উচ্ছেদ করা বন্ধ করব লাগে। উচ্ছেদিত পরিয়ালক তাৎক্ষণিকভাবে পুনর সংস্থাপন করব লাগে। এক্সট্রো জুডিশিয়াল কিলিং বন্ধ করব লাগে। ভারতের মাননীয় উচ্চতম ন্যায়ালয়ের এজন অবসরপ্রাপ্ত ন্যায়াধীশের নেতৃত্বত একটা বিশেষ তদন্তকারী দলের দ্বারা ন্যায়িক বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত করব লাগে। ভূমিহীন লোকক ধর্মীয় আর সামাজিক পরিচয় নির্বিশেষে ভূমি পত্তা প্রদান করব লাগে। ডি ভোটারের সমস্যা আরো বেশি পলম নকরাকৈ সমাধান করব লাগে। আইনের বিধিভূত বিধান মানি এনআরসি প্রক্রিয়া শীঘ্রই সম্পূর্ণ করব লাগে। আর সংখ্যালঘু বৃদ্ধির বাবে মুক্তি পুঁজির দাবি উত্থাপন করেছে আমফুয়ে। হিন্দুস্তানী নাগরিক কা উপর अगर हिमंत विश्व शर्मा का सरकार और उनका प्रशासन डिटेंशन कैंप ले जाने की कोशिश करेंगे तो पहले अमसूख से मुकाबला करना होगा। असम का हर डिटेंशन कैंप जल्दी ही जल्दी बंद करना होगा। असम का फॉरनर्स ट्राइब्यूनल का मेंबर कंप्लीटली भारत के न्याय व्यवस्था के अंदर एक कंप्लीट जुडिशियल ऑर्गन होना चाहिए। असम का जो फॉरनर्स लॉ का अधीन असम का कैसे चलता है उस फॉरनर्स लॉ कंप्लीटली एक बायस लॉ है। उस लॉ का ऊपर अमेंडमेंट हम लोग डिमांड करते हैं। हम लोग देखते हैं कि असम के मुख्यमंत्री देश का प्रधानमंत्री बोलते हैं कि मुसलमान बच्चे पढ़े लिखे, लेकिन देखा जाता है आज 2-3 सालों से असम के छात्र छात्रियों को स्कॉलरशिप माइनॉरिटी स्कॉलरशिप नहीं मिल रहा। माइनॉरिटी स्कॉलरशिप को जल्दी से जल्दी रिलीज किया जाए, नहीं तो असम के स्टूडेंट्स के हक में, माइनॉरिटी स्टूडेंट्स के हक में आमसू सिर्फ दिल्ली में ही नहीं पूरा असम और जरूरत पड़े तो पूरा हिंदुस्तान में इस संग्राम को एक नया रूप देने के लिए तैयार है। तो हम लोगों का स्पष्ट ये बात है कि असम के मुसलमान जी का पॉलिटिक्स हिलता है तब उन लोगों को एविक्शन किया जाता है। ये अवैध, ये असंवैधानिक एविक्शन बंद होना चाहिए और एविक्ट जितने लोग हैं उन लोगों को रिहैबिलिटेशन करना चाहिए। ये हम लोगों का एक डिमांड है। एक ने हमारा डिमांड जो अखबार বান সমস্যা অতি শীঘ্রে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করে বান পীড়িত লোকসকল স্পেশাল প্যাকেজ ঘোষণা করব। আমার রাজ্য সরকারের দ্বারা স্পন্সরশিপত যে সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে অত্যাচার বন্ধ হব, এভিকশন অবৈধ এভিকশন বন্ধ হব। যেকোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7090171700 নম্বৰত।